হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি মন্টি আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো আজকে হলো শুক্রবার, তো সকাল উঠে দেখি যে মেয়ের অতিরিক্ত জ্বর উঠছে শরীরে, মানে মাথা খুব গরম, কপাল গরম হয়ে রয়েছে। তো ওইটা কইতেছে কিছু ভালো লাগতেছে না। তো প্রথমেই ফার্স্টে কইছে যে মা স্কুলে যাবো, তো আমি কইলাম না এত জ্বরের মধ্যে তুমি কীভাবে স্কুলে দেবা। তো আচ্ছা যাক, একটা খুশি হইলো। তো এরপরে আমি ভাবতেছি কী করুম কী করুম। তো ঘরে ওষুধ আসিল, তো তার লেগে আছে তাই ঘরের ওষুধ যখন আসে তো আমি খাওয়াই দেবো। তো এরপরে মাথাটা ধোয়াই দিয়ে ওইটাই বালিব। তো এরপরে ব্রাশ করতে চাইতেছে না। তো যাই হোক, যেমনি হোক জোর করে ব্রাশটা এরপর করছে। তো আর ওইদিকে আমি তো মানে মোটামুটি আমিও একটু উঠতে একটু লেট হই, 7টা বাজে। তো আমি উঠতে সেরা ওটান ঝাড়ু দিয়ে আমি বাদ বসেই গিয়ে ডাক দিছি ঘুম তো উঠছে বলে দেখি যে এত জ্বর। তো আমার আবার কিন্তু একটু পরে পরে চুলায় জাল নিবে যেতেছে গা। তো আমি একটু পরে পরে গিয়ে আবার জাল দিতে আসি আর মেহে ব্রাশ করতেছে এদিকে। তো তারপরে জল আইনা বালটি দিয়ে আইনা চৌকি দিয়ে বোয়াইছি। তো এরপরে ব্রাশ করছে পরে তো মুখটা ধোয়াই দিলাম। তো তো রান্না তো করুম আজকে মুরগন্ট। তো আমার শাশুড়ি কইতেছে যে নারিকেল আছে, একটা নারিকেল দৌ। তো শাশুড়ি বৌমিল্লা খুব জোর দাম কইরা সারাসে দিয়ে নারিকেল ছোলাইছি, তারপরে দেখি যে ভিতরে একদম শুকনা হয়েছে। তো কাটার দিয়ে করাইতেছে, তোমরা কেউ আমার মতন এরকমভাবে কাটার দিয়ে নারিকেল করাও নি কমেন্ট করো।
তো কাটার দিয়ে কুড়াইয়া মানে নারকেলের কোরআন এটা ভালো হয়েছে না কি এমনি যে কুড়াইলে যে সুন্দরটা ওইটা হয়েছে না। তো যাই যে মনে কইছে একটা নারকেল মোটামুটি কুড়াই আসে, তারপরে ঘন্টটা দিছি। একদম ঠান্ডা জল খাইও না, এটা মতো যে কোন এসে ফ্রিজের থেকে ঠান্ডা জল, এই বোতলটা থেকে ঠান্ডা জল খাইছো? চলো দেখাই তোমাদের। কুমড়ো পাতা বাটা এটা, আর এটা হইছে খালি মাছ পেঁয়াজি একটু, এটা কালকে তরকারি আসছিল ঝিঙে দিয়া মাছ দিয়ে তরকারি করছিলাম আলু দিয়া। আর এই যে হইছে মুরুঘণ্ট, মাছের মুরু দিয়ে ঘণ্ট, এটা নাম হলো গিয়ে মুরুঘণ্ট। এই যে তো বন্ধুরা, এখন বাজে হইছে বিকাল 3:45, আর আমি ঘুমাইয়া উঠছি। খুব বৃষ্টি, প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হয়েছে। ঘুমাইয়া উঠছি, উইটা স্নান করছি, তো স্নান করে এখন ভাত খাইছি, মেরে নিয়ে ভাত খাইছি। তো খাই তারপরে একটু ঘোরাঘুরি করতাম, বাইরেছি বলতে দেখতাম আইলাম যে আমার সবজি ক্ষেত কদ্দুর কি হয়েছে, চাঙা গাছ লাগাইছে, এই যে কি জঙ্গল হয়েছে, পরিষ্কার করে লাগাইতে ওইদিক দা, আদা হলুদ লাগাইতে ওইদিকে, তো খুব জঙ্গল, প্রচণ্ড জঙ্গলে রয়েছে। আমার তো ঝিঙ্গা গাছ লাগাইছিলাম, উঠতেছি না, এই যে একটা উঠছে মুরগি দাও, অবস্থা খুব খারাপ করে লেছে এই যে এটার। আর এদিক দা একটা গাছ উঠছে, ছাটা পোয়াই তুইব মাগু, আমার তো প্রচণ্ড ভয় লাগে সাপ আর চুকের লেগা, ওই যে কি জঙ্গল হয়েছে দেখো। যদি একটা কাজ উঠছে ছাটা পোয়াই তুইব, আর এই যে ছোটো ছোটো করে উঠছে জাঙা গাছটি, কয়বার যে লাগাইছি জাঙা, এবার দানা তিনবার লাগাইছি। আর এই যে এডিছে কয়টা গাছ, কইডা গাছ, এই যে কইডা গাছ মোটামুটি হয়েছে, তো একটা জারুই লাগাইছি শুধু। আর এই যে আমার নিম্বু, নিমুরা 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 নিম্বু, আমার নিম্বু কদিন পরে নিম্বু নিয়ে খাইতে পারো এখান থেকে। এই যে দেখো এই একটা গাছ হয়ে আছে লেবু গাছ, আর ওইদিকে একটা আছে বাতাবি লেবু মনে হয় নাকি, হ্যাঁ ছোটো ছোটো চিকন চিকন লেবু দিয়ে, ওইদিকে একটা আছে। তো বৃষ্টির পরে ওয়েদারটা একটু কেমন ফর্সা ফর্সা হয়েছে, খুব সুন্দর লাগতেছে বৃষ্টির পরে ওয়েদারটা। আমার মামি শাশুড়ি আইসে ভাত খাইছে, আর একটু গাছটার অবস্থা খারাপ হয়ে গেছে, ফুল গাছটা নিয়ে গেছে গেতে। তো ঠিক আছে, পরে কথা কই। তো এই যে বন্ধুরা, আমি একটা শাড়ি পার্সেল করছিলাম, তো শাড়িটা আজকে আইছে, এই যে এইটা শাড়িটা, কিন্তু আমার পছন্দ হয়েছে না শাড়িটা, এই যে এটি ফেব্রিকের মতো কিন্তু এটি উঠতে যাচ্ছে গা সবটি, এটি ভালো লাগতেছে না, ব্লাউজ পিসটা এই যে নরম ফেব্রিক, তো তার জন্য শাড়িটা আমি রিটার্ন করে দেবো। শাড়িটা আমার ভালো লাগছে না, মানে মেশোর থেকে আসা এই একটা জিনিস আমি রিটার্ন করতেছি মনে হইতেছে, কারণ আমি যেরকম দেখছি সেরকম না, আর একদম এত পাতলা এই যে, তোর ভালো লাগছে না, তার জন্য রিটার্ন করে। এই যে তারাও আমাকে সাজেস্ট দিয়েছে যে শাড়িটা রিটার্ন করে দেওয়ার জন্য, শাড়িটা ভালো হয়নি, তার জন্য আমি করে দিচ্ছি। তো বন্ধুরা, আমাদের পড়াশোনা শেষ হয়েছে, কোন মাত্র টিং টিং করছে একজন, আর দেখতে চাইছে আমার আমার দাঁত। এই যে দেখো আমার দাঁত, এক্স রে করাইছিলাম যে ওই দিন, তারপর আমার দাঁতে ফিলিং করা হবে। প্রচণ্ড বৃষ্টি হয়েছে সন্ধ্যার সময়, তখন প্রায় 7টা বাজে, প্রচণ্ড পরিমাণ বৃষ্টি, প্রচণ্ড, আর বিছনার মধ্যে জল পড়ে একটু বিছনাটা ভিজে গেছে, আর এই যে বাইরে থেকে কাপড় চোপড় সবাই না চেয়ার মধ্যে জমাইছে, হ্যাঁ
সবাই না জমাইছে কারণ বারিন্দা বৃষ্টি পরে একদম ভিজা সোবা আর বাবার কাপড় কিন্তু কারেন্ট ভাগ্যবশত আমাদের ভাগ্য ভালো তার জন্য কারেন্ট চলে এসেছে একটু পরেই একটু আগে হ্যাঁ মানে বৃষ্টির একটু পরে কারেন্ট চলে এসেছে লেট করেনি কারেন্ট আসতে তো আমার বেবির বয়সটা কিন্তু অন্যরকম হয়ে গেছে গা সর্দি জ্বরে তো বেবি এখন চাইছে যে আমি বেবির সাথে খেলা করি কিন্তু আমার তো এখন টাইম নেই বাবা যে কয়টা এই যে দেখো প্রায় 9টা বাজে গেল আমি এখন গিয়ে বাদ বসাবো রান্না করতে কি যে রান্না করবো আজকে সকালে তো সেরকম কিছু রান্না করিনি তো ওনাদের খেতে একটু কষ্ট হবে তো এখন একটা কিছু একটা রান্না করতে হবে আমার কমসে কম আলু সিদ্ধ দিয়ে ভর্তা করতে হবে আলু ভাজা আজকে বৃষ্টির দিনে মানে চিকেন বিরিয়ানিটা এত জমত যদি হতো তাড়াতাড়ি বই নিয়ে বই গেছে আর আমি কোনো টিফিনের কথা শব্দ করছি না ফরাইতে বুঝি ফরাইছি ফরাইছি একটু বেশি ফরাইছি আজকে কারণ ভালো করে ফরাটা হইতেছে না অনেকদিন ধরেই তো আজকে একটু বেশি ফরানো হয়েছে অঙ্ক করছে ইংলিশও করছে গ্রামার করছে তো এসএসটি ফরানো হয়েছে সায়েন্সও ফরানো হয়েছে টাটা।